ওই কাবার পাশে যে লোকগুলি আছে তাদের সাথে আমার হৃদয়টাকে মিলিয়ে দাও তাদের সাথে আমার মনটাকে মিলিয়ে দাও আমি যেতে পারি নাই কিন্তু তাদের সাথে আমার অন্তরের চাহিদাগুলো মিটিয়ে দাও আমি নোখ কাটি নাই ওই কাবার লুকগুলিও নোখ কাটে না আমি আমার চুলগুলি কাটি না কাবার লুকগুলি চোখ তাদের চুলগুলি কাটে না কাবার লোকগুলি লাভ্বাইক আল্লাহ লাভবাইক বলে আমি আমার এলাকা থেকে বলতে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর লে ইহল্লাহ আল্লাহ আকবর হাম আমি নামাজের পরে বলি নামাজের বাইরে বলি ঘরে বলি হাটবাজারে বাজারে বলি সাহবাইকার হাট বাজারে চলে যেতেন আর বলতে থাকতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লে ইহা আল্লাহ আকবর আল্লাহ আকবরাইলহাম মনে মনে চিন্তা করেন তারা তারা তাকবীরের তার সীতা তারা তাকবির দে তারা তালবিয়া পরে আমি তাকবির দিচ্ছি মনে মনে মিলিয়ে নেন তারাও কুরবানি দিবে আমিও কুরবানি দেই মনে মনে মিলিয়ে নেন তারাও মাঠে যায় আমরাও মাঠে যাব যাবো আমাদের দ্বারা সম্ভব নয় ঠিক হজের মতি হয়ে গেছে যেতে পারবো না তবু তাদেরকে তাদের সাথে আমি মিলিয়ে বলি আমরা মিলিয়ে বলবো মাবুদ হারাফাতের ময়দানে তোমার বান্দাকে নাকি তুমি একটা খালি ফিরাও না সবাই মাপ করে দাও ঈদের দিন আমাদেরকে তুমি ওইভাবে মাফ করে দিও গো বাব তুমি মেহরবানি করে মাফ করে দিও এভাবে আবেগ নিয়ে চলুন এর আবাদত দিয়ে আমরা গোটা জীবনের আবাদতের একটা বিশাল বিশাল একটা আমরা খাজানা বানিয়ে নেই একটা আমাদের আবাদতের একটা বিশাল একটা পাওনা বানিয়ে নেই একটা ভারো একটা অ্যাকাউন্ট বানিয়ে নেই আল্লাহ সবাইকে তৌফিক দান করে সবাই আল্লাহ আমিন তাকবির পর্ব রাজি আছি তো সবাই তাকবির কি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহম এটার এটা এটা ওয়াজিব হবে নয় তারিখ থেকে নয় তারিখ ফজর নামাজের পর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত সবাই ফরজ নামাজের পরে পড়তে হবে আর এখন থেকে শুন না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক কবুল করে রেখুক